প্রয়াত শেন ওয়ার্ন মাত্র 52 বছর বয়সে প্রয়াত হলেন তিনি। মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারের। ওয়ার্নের ম্যানেজমেন্টটি বিবৃতি দিয়ে এই খবর জানায়। সেখানে তারা জানিয়েছে থাইল্যান্ডে প্রয়াত হয়েছেন তিনি। ওখানে তারা আরও লিখেছেন নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। চিকিৎসকদের সব রকম চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। পরিবার এই সময় গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করেছে। এর বেশি কিছু এখনই জানানো হয়নি। মৃত্যুর ঠিক কয়েক ঘন্টা আগে অস্ট্রেলিয়ার আরেক প্রাক্তন ক্রিকেটার রডনি মার্শের প্রয়াণে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনিও বৃহস্পতিবার 74 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, রড মার্শ প্রয়াত হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন, বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন, ওর পরিবারকে অনেক অনেক ভালোবাসা। গত সেপ্টেম্বরেই মজা করে বলেছিলেন, কোভিড থেকে সেরে উঠতে তিনি দিনে 100 সিগারেট খেতে পারেন। গত বছর কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি, এরপর নিভৃতবাসে চলে যান, ফলে ইংল্যান্ডের দ্য 100 লিগের লন্ডন স্পিড দলকে তার কোচিং করানো হয়নি। 708টি টেস্ট উইকেটের মালিক তখন মজা করে বলেছিলেন, খুব খারাপ লাগছে, যথেষ্ট গলফ খেলতে পারছি না, কারণ আমার কোভিড হয়েছে। যা বুঝছি কোভিডকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমার মনে হচ্ছে দিনে 100টা সিগারেট খেতে পারলে আমি কোভিডকে হারিয়ে দিতে পারবো, কিন্তু তাতে কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত ভেন্টিলেটারে চলে যেতে হলো, 10 দিন নিভৃতবাসে থাকতে হয়েছে। সম্প্রতি থাইল্যান্ডে নিজের বাংলোতে গিয়ে থাকছিলেন তিনি। সেখানে হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম 1969 সালে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলীধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার তিনি। আইপিএলের প্রথম জয়ী দল রাজস্থান রয়্যালসের অধিনায়কও ছিলেন তিনি।